এই এই কার সাথে কথা বলছিলি? হ্যাঁ, বাপের কাছে আমার নামে কুটনামি করা হচ্ছে। হ্যাঁ বল, কথা বল, কথা বল, কি বলতেছিলি বল, বল, বল। তাও কথা কয় না, তাও কথা কয় না, বাপের কাছে বলা হচ্ছে। আসতে দাও, আসতে, দেখা জানি লাগে না। আসতে দেওয়া যায় না, আসতে তো দিচ্ছি। কষ্ট লাগে, যদি বলি আসতে সে হেরে দিবে জোরে, আর যদি বলি জোরে সে এখানে দিবে আসতে। কাজে কোনো নমুনা সেরি চুপকাই নাই আমার, তাহলে আমি দিতে পারি। সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস তো শেষ হবেই, সারাক্ষণ এইটা ওইটা করার তালে এই তো আসো কেন? আমার এই যে বিরাট বাগান, তোমার চোখে পড়ে না কত পাতা পড়ে রয়েছে কেন? ঝাড়ু জানতে কি হয়, একটু খরচলা ধরলে কি হয়, ত্বক নষ্ট হয়ে যায়। তুমি কি ফ্যাশন করবে যাচ্ছ? এই কাপড় পরে কেউ পাতা ঝাড়ু দিবার যায়? আমি চুলাই জাল ধরে বসে বসে রয়েছি আর উনি এনে এসে ঝুম পারতেছে, সারাদিন কি করস? সারাদিন কি করস? কাজ করবার দিলে কি কষ্ট লাগে? আমার কষ্ট লাগে না। আরে আমার জীবনটাও তছনছ করে ফেলা দিতেছে। এই কাজ করবে মন চায় না, বাড়ি শুয়ে বসে কাজ করবে মন চায়। চুলে কি, চুলে তো কালার দেওয়ার সময় কওয়া লাগে না, দেখো চুলের সাইজ কি, চুল আবার কালার করছে দেখো না, এসব তো বলে দেওয়া লাগে না, কাজের কথা তো বলে দেওয়া লাগে কি সেই জন্য রে। তাড়াতাড়ি খালি খাওয়া শুয়া আর ঘুম, দেখে দেখি উনি বসেন কাজ না খেয়ে নিয়ে উনি ঘুম পারেন। আর লোকে কত ঘুম দিছে, কত ঘুম দিছে তা ঠিক নাই। আরে সোহাগ দোস্ত, কেমন আছে? শুনলাম তোমার আম্মু নাকি তোমার বউকে অনেক মারধর করে, অনেক টর্চার করে। না কি বলো এইগুলা সব, আমার মা আমার বউকে খুব ভালোবাসে তো, আদর করে, কি জনি করছে আমি বুঝতেছি না, সংসার ভাঙার ধান্দালি চাও। না না দোস্ত, এগুলো কথা তুমি বলতেছো, তুমি যাও যাও, তুমি আগে বাসায় খোঁজ নিয়ে দেখো, ঠিক আছে? কি হয়েছে, মন খারাপ? তাহলে কি জ্বর আছে নাকি?
না তাহলে এমনি ভালো লাগছে না মা বকাবকি করছে না আম্মা বকাবকি করেনি আম্মা তো অনেক ভালো আমাকে অনেক ভালোবাসে তাহলে কি হয়েছে বলো এমনি বাবার জন্য মনটা কেমন করতেছে তো ও আচ্ছা আচ্ছা সমস্যা নাই আমি দুই তিন দিনের মধ্যে তোমার বাবার সাথে দেখা করানোর ব্যবস্থা করছি সত্যি হ্যাঁ সত্যি চলো হ্যালো হ্যাঁ মা কেমন আছিস ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি কি যে কান্না করতেছিস কেন এমনি কি যে বলতো দেখি মা না শ্বশুর বাড়ি তো শাশুড়ি মা কখনো নিজের মা হয় না দিন রাত আমাকে দিয়ে শুধু অত্যাচার করে কাজ করায় মারধরও করে হ্যাঁ বাবা আজকে সকালে তেল দিতে বসছিলাম ভালো করেই তেল দিচ্ছিলাম কিন্তু তারপরে ওনার নাকি চুলে টান লাগছে আমাকে থাপ্পড় মারলো এত অপমান আমার ভালো লাগছে না বাবা আমাকে তুমি নিয়ে যাও আচ্ছা বাবা মনে হয় আমার শাশুড়ি মা আসতেছে আমি রাখলাম এই এই কার সাথে কথা বলছিলি হ্যাঁ বাপের কাছে আমার নামে কুটনামি করা হচ্ছে হ্যাঁ বল বল কথা বল কথা বল কি বলতেছিলি বল 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 তাও কথা কয় না তাও কথা কয় না বাপের কাছে বলা হচ্ছে খালি বাপের কাছে ফুসুর ফুসুর ঘুসুর ঘুসুর করে লাগানে তালেই থাকে এই তোর বাপা আমার কি করবো রে হ্যাঁ কি করবো এই আমি তোর খাইতে দেই না পড়তে দেই না এই ডাইকিরা রে হ্যাঁ তোর বাপ এসে দেয় আবার যদি কথা বলিস বাপের কাছে কিছু বলিস তোর একদিন কি আমার একদিন আরে দোস্ত সোহাগ এদিকে আয় তোর সঙ্গে তোমার কথা আছে তুই তো আরেকদিন খুব বললি আমি নাকি তোর ঘর ভাঙার চেষ্টা করতেছি তোর সংসার ভাঙার চেষ্টা করতেছি তোমার সঙ্গে আমার রিলেশন ছিল এটা ঠিক কিন্তু তোর মাঝে তোর বউকে প্রতিনিয়ত মারধর করে টর্চার করে এটা তো আসলে ঠিক না আমরা এলাকার ছেলে এলাকার মানুষ এটা আমাদের চোখে আর কি খারাপ লাগে বন্ধু তুই এর একটা বিহিত কর বুঝছিস তুই বাড়িতে যা তোর আম্মুকে বোঝা ঠিক আছে এমন যেন আর না করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা ভালো আছো জি আব্বা ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ বাবা যেমন ভালো থাকি কেন কি হয়েছে বাবা তোমা ঢাকাতে যাব 15 দিনের জন্য একটু ইমার্জেন্সি কাজ 15 দিন হ্যাঁ যাও ব্যাগটা নিয়ে আসো না গেলে হয় না আরে যেটা বললাম সেটা করো যাও কেরে বাবা কি হয়েছে ব্যাগ দিয়ে কি করবে মা ওই ঢাকাতে যাব 15 দিনের জন্য একটু ইমার্জেন্সি কাজ তো সেই জন্য 15 দিনই লাগবে হ্যাঁ আচ্ছা বাবা তাহলে যাও তুমি ওরে একটু দেখে শুনে রাখো আমি কাজটা শেষ করে তারপরে এসে বলবো না আচ্ছা ঠিক আছে আচ্ছা মা আসি তাহলে আচ্ছা দেখে শুনে যাও আচ্ছা আমি কিছু বুঝি না আমি কি দুধ খাই রে আমি কিছুই বলিনি মা কিছুই বলিনি রে মা বিশ্বাস করেন আমি কিছু বলিনি বিশ্বাস করেন
আচ্ছা, যে দুপুরে যে ভাত রাঁধতে দিছিলাম, ভাতের নিচে যে পুরাই ফেলছাও, নাকি কি গন্ধ যায় নাই? হ্যাঁ, নাকি কি একটু গন্ধ লাগে না? আসলে কোন পদের মহিলা আমি তো কিছুই বুঝি না। কাজ করো না, কাম করো না। খুব সুন্দর, খুব সুন্দর। কে রে বাপ, তুমি ঢাকা যাও নাই? না, ঢাকার গেলাম না। তোমরা যে অ্যাক্টিং শুরু করেছাও সে অ্যাক্টিং দেখলাম, সুন্দর সুন্দর সুন্দর। অ্যাক্টিং মানে বাবা? হ্যাঁ, অভিনয়। তুমি যেরকম আমার সাথে অভিনয় করলা, আমিও সকালে ঠিক সেরকম অভিনয় করছিলাম। অ্যাক্টিং কি আমি করি? তোমার বউ যে কাম কাজ কোনো কিছু ঠিক মতো করতে পারে না, তাহলে সেটা বুঝাবো কিনা আমি? হ্যাঁ, আমি তো বুঝাবো, আমি না বুঝালে বুঝাবো কে? সেটা তো আমি দেখলামই, নিজের চোখে এসে তো দেখলামই। না, আসলে আম্মা কিছু বলে নাই, আমি সকালে ভাত পুড়াই ফেলছিলাম তো তাই আমাকে বলতেছিল, যাতে এরকম না হয়। সেটা তো দেখতেইছি শুনতেইছি, পাড়ার লোকে তো কত কিছুই বললো, কারো কথাই তো বিশ্বাস করিনি মা, কিন্তু আজকে তো স্বচক্ষে দেখলাম আমি। তুমি তোমার সাথে কেমন ব্যবহার করো, কেমন আচরণ করো? আমি তো তোমার ছেলে, আমি তো তোমার চোখের সামনে থাকি, তোমার কাছেই থাকি, কিন্তু এই বেচারা ওর পরিবার পরিজন ছেড়ে এখানে এসে থাকে। তাহলে ওর বাবা যখন জানতে পারে যে তুমি তাকে এত কষ্ট দাও, মারধর করো, তাহলে সেই বেচারার কি কষ্ট লাগে না? তার কি খারাপ লাগে না? সে কী দোষ করছে? আর সকালবেলাও ওর বাবা আমাকে ফোন দিয়ে বলল যে আমার মেয়েটাকে নাকি মারধর করা হয়। আরও তো এলাকার কত লোকে কত কিছু বললোই, আমি কারো কথা বিশ্বাস করি নাই মা, কিন্তু আজকে তো আমি এই দু চোখে স্বচক্ষে দেখলাম যে তুমি কেমন আচরণ করো ওর সাথে। এরকম হলে আমি তোমার সাথে থাকতে পারবো না মা। তোমা আসো। বাবারে, তুমি আমার একমাত্র সন্তান, তুমি যদি আমাকে ছাড়ে এভাবে যাও, আমি কি নিয়ে থাকবো, কাদের সাথে থাকবো? এত কিছুর পরেও আমি তোমার সাথে থাকতে পারবো না মা। দেখো, আসলে আমার ভুলের জন্যই মা এরকম বলছে, আমি যদি ভাত না পুড়াই ফেলতাম আমাকে তো মা ভাই বলতো না। আমি হয়তো বেশি বেশি গ্যাস পুড়াইছিলাম জন্যই সেদিন আমাকে পাতা ছাড়তে হয়েছে। দেখো, মাও তো একা, আমার মাকেও তো দেখতে হবে, তাই না? আমার মা কি আমাকে মারেনি? আমি কি তাই বলে বাড়ি ছেড়ে চলে গেছি? যা ভুল হওয়ার হয়ে গেছে, তুমি এরকম করো না। আসো মারে, আমি আমার ভুল বুঝতে পারছি, আসলে তোমার উপরে এত অত্যাচার করছি, এত অন্যায়ভাবে বকাবাদ্য করছি, তারপর যে তুমি আমার সাথে এরকম ভালো ব্যবহার করবে আমি কখনো আশাও করিনি মা। আমি বুঝতে পারছি বাবা, আজকের থেকে আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবো না মা। হ্যালো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটি সবার আগে আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।